গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই আমার কুমকুম সিম্পল লাইফস্টাইল ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই দেখো, আমার ছেলে এখানে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে, আমার ওখান থেকে একটা লিপ বাম বার করেছে। এই দেখো হাতে, আমার দেখেছো, ওর হাতে সব মেখেছে। ওর হাত থেকে আমি নিয়ে তোমাদেরকে দেখাতে পারছি, আমার হাতটা পুরো তেল তেল করছে। আর এই দেখো, আমার জানালা দিয়ে সকালবেলা শীতের সময়টা এত সুন্দর রোদ আসে যে ব্ল্যাঙ্কেট বলো, বালিশ টালিশ বলো, রোদে দিতে আমাকে আলাদা করে হয় না। তবে খুব ভেজা টেজা হলে কিছু, যেমন ছেলে হয়তো জল ফেলে দিলো বা টয়লেট করে ফেললো, ছোট যেহেতু এখনও, তখন সেটা বাইরে গিয়ে রোদ দিতে হয়, নাহলে এই জানলা দিয়ে ভালোভাবেই রৌদ্র ঢুকে রৌদ্র আসে। ব্ল্যাঙ্কেটগুলো এখানে রাখলেই ঠিকঠাক আমাকে রোদ পেয়ে যায়। এই দেখো জিভ বার করছে, বড় বড় জিভ বার করে কী দেখাচ্ছে কে জানে। যাক, দুষ্টুমি তো শেষ নেই। বল কই, বল তো, বল কই, বল আই বল বল, আয় খেলবি চ, বল আলুর দম হয়ে যাচ্ছে। একটু সরিয়ে রাখো তো। আমি এখন চলে এসেছি উপরে। আজ যেহেতু এখনও পূর্ণিমা কাটেনি, মানে রাস পূর্ণিমার পরের দিন, এটা শুক্রবার, যেহেতু এখনও পূর্ণিমা কাটেনি, সেজন্য আমাদের কোনো ভাত রান্না হবে না। আমার বাবুসোনার জন্য একটুখানি চাল নিয়ে যাচ্ছি, ওকে কালকে যেহেতু ভাত খায়নি, ডালিয়া খেয়েছে, আজ ওকে একটু ভাত রান্না করে দেবো। ভাতের সঙ্গে একেবারে প্রেশারে সব কিছু সবজি দিয়ে একেবারে সঙ্গে একই চুরির মতন করে দেবো, ডাল চাল সবজি ফবজি দিয়ে একেবারে করে দেবো। ওর জন্য একটুখানি চাল নিতে এসেছি। মা আমাদের আর চাল বার করেনি, একটা কুড়িতে এরকম ছাড়বে, 18 না 20 ছাড়বে, আর সেই আমরা তখন ভাত খাবো না, একটু মুড়ি খেয়ে নেবো। আলুর দম হয়েছে আজকে, আলুর দম নিয়ে মুড়ি খেয়ে নেবো। সকালে ওই দিয়ে রুটি খাওয়া হয়েছে সেই জন্য। তো চলো, এটা আমাদের সিঁড়ি থেকে নামছি, এটা আমাদের ঘরের এই যে রুম দুটো, এগুলো আমাদের না, নিচে এগুলো ঘর থাকলো আমাদের, বললাম নিচে কোনো রুম নেই, রান্নাঘর রয়েছে আর ওদিকে ছোট ঘর একটা রয়েছে সব কিছু স্টোর রুম টাইপের রাখার জন্য। এই দেখো বেরিয়েছে, এই দিকে হচ্ছে রান্নাঘর, ওই দিকের বাঁ সাইডটা বাথরুম ওদিকটা। তো চলো, এই দেখো সব সবজি টবজি ধুয়ে রেখে দিয়েছি, কুমড়ো আছে, বিনস আছে, আলু আছে, চাল ডাল ভিতরে দেওয়া আছে, একটু ভিজুক, তারপরে পরে এসে আমি প্রেশার একবারে বসিয়ে দেবো। আমাদের দিকে নিরামিষে রান্নাও হয়ে গেছে। চলো গাছের ফুলগুলো তুলে নিয়ে চলে আসি এর মাঝখানে। চলো মা জুজু বলছে, চলেছে।
তো তোমরা দেখলেই আমার ছেলে গাল ভর্তি মাটি নিয়ে খেয়ে জিভে ভর্তি মাটি দেখলে তো, এই দেখো এইখানে মাটিগুলো পড়ে রয়েছে। আর ওই যে পাশে লাউ শাকটা নিয়ে বসলাম আমি কাটবো, আর মা ডাকছিল শাশুড়ি মা যে দেখবি আয় গালে এক ভর্তি মা এক গাল ভর্তি মাটি খাচ্ছে বসে বসে, জল দিবি আয় ওকে। সেই জন্যে আমি আবার এলাম, এসে এরকম দেখলাম ওর গাল ভর্তি মাটি রয়েছে, তো তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে জল নিয়ে এসেছি, ওর জলটা একটু জল খাইয়ে দিচ্ছি আর মুখটা একটু ধুয়ে দিচ্ছি। ও ওই করে, তোমাদের বারবার বলি না, মাটি কাদা নিয়ে খেলা করে, দেখেছো তো কতটা গাল ভর্তি মাটি, জিভ ভর্তি মাটি রয়েছে দেখলে তো, মাটি এরকম খায়। ওগুলো খাওয়া কি ভালো বলো না, সব সময় গোপাল কৃষ্ণ খেয়েছিল, তার গালে তার মা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিল, আমি তার আমার ছেলে গালে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলাম না। দুষ্টুমিগুলো করা ছাড়া আর কী করবে, এই দেখো হাতে দেখো গ্রিস লাগিয়েছে, কালি লাগিয়েছে, সারাদিনে দুষ্টুমি ওর এইসবই চলছে, আর কোনো কাজ নেই ওর। তোর পিছনে দৌড়তে দৌড়তে খানিকটা সময় চলে যায় আমাদের, ওকে দেখতে দেখতে আমার সারাদিন সময়টা কেটে যায়, এইভাবেই দিনটা কেটে যায়। আগের দিনগুলো অন্যরকম ছিল, এখনের দিন বিয়ের পরে অন্যরকম, আবার ছেলে হবার পরে মা হবার পরে অন্যরকমের। আর এই দেখো আমার ছেলে কোথায় উঠেছে, খালি কাণ্ড কারখানাটা দেখো ওর একবার। যাবে না, ঢুকছে খালি, কেমন করে দেখো বাইরে খেলো, বল নিয়ে খেলো, বল কই, বল বল কই, বল কই, তোমার কি গো, ছেলের কাণ্ড কারখানা তো দেখলেই। আর এই দেখো এখানে ধনে গাছের চারা বসানো হয়েছিল, দেখো ধনে গাছগুলো হচ্ছে, উঠেছে গাছগুলো, ছোট ছোট গাছগুলো উঠেছে। আর ওই যে ওখানটাতে আমার ছেলে উঠেছিল, ওইখানেও আমার ভুলের কারণেই উঠছে, ওখানে দু তিন দিন হলো ওই উঠছে ওখানে, কারণ আমি ওখানে গাছ লাগাতে ধনে গাছ লাগাতে উঠেছিলাম, ওখানে গাছ মাটিগুলো ছড়িয়ে গাছ বসিয়েছি, সেই জন্য ও আমার সঙ্গে উঠছে। তো চলো, অনেক কাণ্ড কারখানো কাজকর্ম সারার পর, আজকে যেহেতু বললাম একটা কুড়িতে পূর্ণিমা ছাড়ার পর মুড়ি খাবো, আমার হাজব্যান্ড মুড়ি মাখতে বসেছে, বললাম একসঙ্গে খেয়ে নেব। আরে দেখো ও আমাকে অনেক দিন পর খাইয়ে দিল যেটা আমি ক্যামেরা বন্দি করলাম। এগুলোকেই তো বলে ভালোবাসার দুষ্ট মিষ্টি সম্পর্ক, জানি না। তো ঘরে বেশিরভাগ সময় গেঞ্জি পরে না, সেই জন্যে ওকে এরকম অবস্থায় দেখছো, কেউ কিছু মাইন্ড করো না, ও ঘরে সেরকম গেঞ্জি পরে না, আমি যার জন্য ক্যামেরা করিই না, জাস্ট ও আমাকে খাইয়ে দিল এক গাল, সেটাই আমি ক্যামেরায় ধরলাম, ওকে বললাম, ও বললো ঠিক আছে তুমি ক্যামেরাটা করো আমি খাইয়ে দিচ্ছি, সেই জন্যে। তো চলো, সব কিছু হওয়ার পর এখন হচ্ছে রাত 8টা সাড়ে 8টা বাজে, হয়তো রাত বলবো না সন্ধে বলবো, আমি অনেক কথা ক্যামেরায় বলছি, সেসব ক্যামেরায় হবে না, ও কথাগুলো ক্যামেরায় হয়নি। এতক্ষণ আমি একটু ভিডিও রিলস করছিলাম, মানে শর্ট ভিডিও করছিলাম, আর আমার ছেলে কাণ্ড দেখো, ছেলে ওই খাটের ভিতরটায় ঢুকে নেমে পড়েছে আর ডাকছে বারবার মা এসো মা এসো করে। তো তারপর ছেলেকে খাট থেকে ওখানে বার করলাম, বললাম আর একদম ঢুকবি না ওখানে, আমি আর বার করবো না কিন্তু, বারবার বলে দিচ্ছি। তো চলো, তারপরেই দেখো একেবারে চুলটা আঁচড়াই নিচ্ছি, বিরুনি করে নিচ্ছি, যেহেতু চুলটা মেঁধেই নেবো, নিয়ে শাড়িটারি খুলে চেঞ্জ করে আমি আমার নিজের লুকে ফিরে আসবো, যে নিচে বিছানা করব, আমার উপরে যে বিছানা করব। তো চলো, আমার ভিডিওটা আজ এটুকুই, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, লাভ ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।